বিল এগুলোর যে নদীর যে জলের যে স্রোত বা প্রবাহ এটি কি বাধাগ্রস্ত করা যাবে না কোনোভাবেই? এটি জল যেটি একদম প্রথম থেকে ছিল সেই রূপেই থাকতে হবে। এক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো যে অবৈধ স্থাপনাগুলো ছিল প্রায় আমরা এখানে আজকে প্রায় 15 থেকে 20 স্থাপনার মতো আমরা এখানে আজকে যেটি খালের ভিতরে পড়েছিল এগুলো আমরা অপসারণ করেছি। এবং এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তারা এখানে সহযোগিতা করেন এবং তারা আমাকে বলেছেন যে ভবিষ্যতে তারাও চান না যে যাতে এই খালের বা নদীর যে গতি প্রবাহ বা স্রোতে বাধা হয় দেয় এরকম কোনো স্থাপনা এখানে থাকবে না, তারা আমাকে অবাধা করেছেন। তো আমরা ভবিষ্যতে এই রকমের যে অভিযানগুলো থাকবে আমরা অব্যাহত রাখবো, কোনো রকমের কোনো সরকারি জমি খাস জমি বা এরকম খালের জায়গা যে দখল করবে এটা হবে না। এটা অনেক আগে থেকে চলছিল, এটা চলবে, এটা কন্টিনিউসলি চলবে, কারণ যেহেতু এটি একটি সরকারি খাল কিন্তু খাল বা নদী এগুলো কিন্তু মহামান্য হাইকোর্ট কিন্তু এটাকে জীবন্ত সত্তা বলে ঘোষণা করেছেন। মানুষের যেমন শরীর থাকে তেমনি নদী বা খালেরও কিন্তু শরীর আছে, জীবন আছে। ঠিক সেই জন্য আমরা কোনোভাবে এই নদী বা খালের গতিপ্রবাহ বা স্রোত এটা বিঘ্ন করতে দিই।